ক্যান্সার হলে ক্যান্সার চিকিৎসা আছে কি নাই সেটা সম্পর্কে আপনি জেনে নেন। যদি চিকিৎসা না থাকে, যদি চিকিৎসা আপনি দিতে না পারেন, তাহলে খামাকা ভেটে বাড়ি বিক্রি করে পরিবার পরিজনকে পথে বসিয়ে আপনি অগ্রসর হবেন না। আপনার পরিবারকে সম্পূর্ণরূপে বিপদের মধ্যে ফেলে হয়তো আপনি কিন্তু বিদায় নিলেন, কিন্তু আপনার পরিবার অর্থ কষ্টে পরবর্তী জীবনযাপনে অর্থ কষ্ট ভোগ করবে, এই কাজটি করবেন না। চিকিৎসা আসে, চিকিৎসা দেন নেন, চিকিৎসা নেই তাহলে অতিমাত্রায় অতি উৎসাহী হয়ে দেশ বিদেশ ঘুরে পয়সা নষ্ট করে পরিবারকে ভবিষ্যতের দিনে যেন কষ্ট দিয়ে আপনার উচিত হবে না। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, দেশের বাইরে অবস্থানরত বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। লিভার গুরুত্বপূর্ণ অঙ্গ। যখন লিভার আক্রান্ত হয় যে কোনো অসুখের দ্বারা, তখন মনে হয় পুরো শরীর বুঝি আমার রোগ আক্রান্ত। কারণ লিভার আপনাকে এনার্জি দেয় সমস্ত শরীরকে সচল রাখার জন্য। এই লিভারের অসংখ্য অসুখ আছে, বিভিন্ন ধরনের অসুখ হয়। আজকে আমার আলোচনার বিষয় লিভার ক্যান্সার নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আমি আশা করি আপনারা উপকৃত হবেন। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 20 বছর অধিক সময় চাকরি করার সুবাদে আমার অভিজ্ঞতাগুলোকে জনগণের সামনে তুলে ধরে তাদেরকে রোগমুক্ত নিরোগ থাকার জন্য যদি কিছুটা উপকৃত হন, এটাই আমার প্রয়াস। সুপ্রিয় দেশবাসী, লিভার ক্যান্সার একটি মারাত্মক ঘাতক ব্যাধি। কেন হয়, কাদের হয়, হলে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা এবং এর ভয়াবহ পরিণতিটি কী, এটি আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়। লিভারে একাধিক ক্যান্সার হতে পারে। আমরা সাধারণত লিভারের ক্যান্সার দুটো ভাগ করি, একটা হলো প্রাইমারি ক্যান্সার, একটা হলো সেকেন্ডারি ক্যান্সার। প্রাইমারি ক্যান্সারটা হলো লিভারের নিজস্ব সেল থেকে, যেমন হেপাটোসাইট ওর থেকে অরিজিন করে, বাইল ডাক্ট পিত্তনালী ওখান থেকে অরিজিন করে। মেটাস্টেটিক সেকেন্ডারি ক্যান্সার মেটাস্টেটিক বলি, কারণ অন্য কোনো জায়গাতে ক্যান্সার, যেমন পাকস্থলিতে, প্যানক্রিয়াসে, কিডনিতে, কোলনে, রেকটামে, অ্যানাল ক্যানালে, বা ব্রেস্টে, বা ফুসফুসে, বা প্যারোটিড গ্ল্যান্ডে, এই সমস্ত অঙ্গগুলোতে অনেক সময় ক্যান্সার হয়। সেই ক্যান্সারটি যখন লিভারে ছড়িয়ে পড়ে তখন আমরা আক্রান্ত হই, আমরা ক্যান্সারে আক্রান্ত হয়, তখন তাকে বলা হয় মেটাস্টেটিক ক্যান্সার ডিজিজ বা সেকেন্ডারি ক্যান্সার ডিজিজ। এখন এই যে প্রাইমারি ক্যান্সার বা সেকেন্ডারি ক্যান্সার যেটাই হোক না কেন, কী লক্ষণ আমাদের শরীরে দেখা দেয়? প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে দিয়ে আসে, দেখা যায় পেটে ব্যথা, খাওয়াই অরুচি, বমি, বমি ভাব, জন্ডিস, এই লক্ষণ নিয়ে সাধারণত প্রায় ক্যান্সারগুলো দেখা দেয়। অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো রকম সিমটম নাই, অন্য কোনো অসুখের কারণে একটা পরীক্ষা করতে গেল, সিম্পল একটা পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাফি করতে গেল, তখন দেখা গেল তার লিভারে ক্যান্সার, কিন্তু সে তার কোনো লক্ষণ নেই, কিছু কিছু বুঝতে পারেনি। খুব আপন এক আত্মীয়ের এই ঘটনা আমি ঘটতে দেখেছি। লিভারটির আকৃতি এখন অনেক বড় এবং লিভারটি ক্যান্সার, এবং সে এখন বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে, কিন্তু তার কোনো রকম লক্ষণ ছিল না। এই যে লক্ষণগুলো নিয়ে যখন আসছে আমাদের কাছে, আমরা প্রাথমিক পর্যায়ে কিছু চিকিৎসা তাদেরকে করতে বলি, যেমন ধরেন ইমেজিং চিকিৎসা আছে, আল্ট্রাসোনোগ্রাফি আছে, সিম্পল চিকিৎসা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি যে কোনো জায়গাতে যখন তখন করা যায়। এক্সপার্ট লোক বলে দিতে পারে লিভারের আকৃতি কেমন, লিভার বড় না ছোট, লিভারের টিউমার আছে কি নেই, প্রাইমারি টিউমার না সেকেন্ডারি টিউমার, ক্যান্সার না নন ক্যান্সার আছে কোনো লেশন, যেমন অনেক সময় বেনাইন টিউমার হয়, অনেক সময় সিস্ট হয়, অনেক সময় অ্যাবসেস হয়, এগুলো বেনাইন কন্ডিশন, চিকিৎসা দিলে ভালো হয়। কিন্তু ক্যান্সারের চিকিৎসা আছে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন। তারপরে আছে সিটি স্ক্যান আছে, আমরা এমআরআই করি, আমরা লিভারের এনজাইমগুলো দেখি, আমরা ক্যান্সার মার্কার দেখি, যেমন আলফা ফিটোপ্রোটিন লেভেল দেখা হয়, অনেক সময় ইলেকট্রোলাইটসগুলো দেখা হয়, ব্লাড সুগার দেখা হয়, কিডনি ফাংশনও দেখা হয়। কারণ লিভারে যখন সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়, তখন কনকমিটেন্টলি পাশাপাশি কিডনির উপরে একটা শর্ট লাস্টিং বা লং লাস্টিং একটা এফেক্ট পড়ে, ওরা তখন সোডিয়াম এবং ওয়াটারকে রিটেন করে বডিতে, শরীর ফুলে যেতে সাহায্য করে। এই যে লিভারে ক্যান্সার হলো, আপনাকে ক্যান্সার হলেই আপনি ঘাবড়ে যাবেন না। যদি আপনার ক্যান্সারটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, যদি আপনার ক্যান্সারটি ছোটো আকারের থাকে,
যদি আপনার যেমন লিভারে 8টা সেগমেন্ট আছে, যদি একটা সেগমেন্টে থাকে ওই সেগমেন্টে ফলো দেন, ফলো আপে থাকেন, রেডিওথেরাপি কেমোথেরাপি অনেক চিকিৎসা আছে, রেডিও ফ্রিকোয়েন্সি আছে, অ্যাবলেশন হয়, এগুলো চিকিৎসা পদ্ধতি নেন, দেখেন আপনি ভালো থাকবেন। সুতরাং আপনি ঘাবড়ে যাবেন না, আপনার লিভারে ক্যান্সার হয়েছে বলেই আপনি মৃত্যুর মুখে পতিত হবেন দ্রুত না। লিভারে ক্যান্সার হলেই এর সঠিক চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বব্যাপী আমাদের দেশেও আমরা শুরু করেছি এবং সফলতার হার আমরা সত্যি সক্ষম হয়েছে। কিন্তু ভয়াবহতা হলো আমাদের দেশের মানুষের উপদেশ দেওয়ার লোকের অভাব নেই। যখন এরকম একটা অসুখ দেখা যায়, প্রাথমিক পর্যায়ে অসুখটি ছিল, তখন সে বিভিন্ন লোক তাকে মিসগাইড করেছে। হয়তো রিমোট এলাকাতে বসবাস করে, এখন তো বাংলাদেশে রিমোট এলাকা বলতে কিছু নাই, সমস্ত সব কিছু মোটর নেটওয়ার্কের মধ্যেই আছে। এখন ডিজিটালাইজড ওয়ার্ল্ড, আপনি অনলাইনে গেলে যখন তখন যেখানে সেখানে আপনি এর সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। মানুষ পারে ওই মানুষ এভাবে কিন্তু চিকিৎসা কিন্তু দৌড়ায় এবং চিকিৎসা নিচ্ছেও ভালো থাকছে। আমি যখন এই লিভার ক্যান্সারের উপরে আমার ট্রেনিং করি, আমি জাপানের টোকিও এবং কিয়োতো মেডিকেল বিশ্ব থেকে ট্রেনিং করেছিলাম 2001 সালে, তখন ওখানে দুজন নাম করা সার্জন ছিলেন, মাসাতোশি মাকুচি এবং তানাকা কোইচি, তাদের অধীনে আমি প্রশিক্ষণ গ্রহণ করার পরে দেশে এসে আমি লিভার সার্জারি শুরু করেছি এবং আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কনফারেন্সে আমি অংশগ্রহণ করে থাকি। একাধিক আমার রিসার্চ প্রোডাক্টও আছে, রিসার্চ আর্টিকেল আছে, যেগুলো আমি সেখানে প্রেজেন্ট করে থাকি এবং সেখান থেকে আমি নতুন নতুন জ্ঞান আহরণ করে থাকি। এই লিভার ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কী, কী করলে আপনি সুস্থ থাকবেন এবং কোন পর্যায়ে আপনার চিকিৎসা কী দিতে হবে, এগুলো সম্পর্কে সম্ভব জ্ঞান লাভ করে থাকি করেছি আমি এবং আশা করি আমার সেই জ্ঞান আমার জীবনে সচেষ্ট। কিন্তু একটি জিনিস আপনার মনে রাখতে হবে, সেটি হলো আজকে এই সময়ের পূর্ণাঙ্গ আলোচনা, সেটি হলো ক্যান্সার হলে ক্যান্সার চিকিৎসা আছে কি নাই সে সম্পর্কে আপনি জেনে নেন। যদি চিকিৎসা না থাকে, যদি চিকিৎসা আপনি দিতে না পারেন, তাহলে খামাকা ভেটে বাড়ি বিক্রি করে পরিবার পরিজনকে পথে বসিয়ে আপনি অগ্রসর হবেন না। আপনার পরিবারকে সম্পূর্ণরূপে বিপদের মধ্যে ফেলে হয়তো আপনি কিন্তু বিদায় নিলেন, কিন্তু আপনার পরিবার অর্থ কষ্টে পরবর্তী জীবনযাপনে অর্থ কষ্ট ভোগ করবে, এই কাজটি করবেন না। চিকিৎসা আসে, চিকিৎসা দেন নেন, চিকিৎসা নেই তাহলে অতিমাত্রায় অতি উৎসাহী হয়ে দেশ বিদেশ ঘুরে পয়সা নষ্ট করে পরিবারকে ভবিষ্যতের দিনে যেন কষ্ট দিয়ে আপনার উচিত হবে না। ধন্যবাদ সবাইকে। মানুষ মাতৃ রোগে ভোগে, সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন সঠিক পরীক্ষা পদ্ধতি, যা আমাদের অঙ্গীকার। আপনি লিভার ট্রান্সপ্লান্ট করতে আগ্রহী হলে আমাদের কাছে চলে আসুন। প্যানক্রিয়াস পাথরের চিকিৎসায় নতুন পদ্ধতি, শহীদ পদ্ধতি, যা বিশ্ব সেরা পদ্ধতি, ব্যথা ও ডায়াবেটিক নিরাময়ের হার শতকরা 96%। আপনি কি লিভার, পিত্তথলি, প্যানক্রিয়াস, পাকস্থলী, জন্ডিস, ক্ষুধামন্দা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এরকম নানা রোগে ভুগছেন? তাহলে সঠিক চিকিৎসা করতে চলে আসুন আমাদের কাছে। লিভার গ্যাস্ট্রিক স্পেশালাইজড হাসপাতাল, বাড়ি নাম্বার 75, রোড নং 5/A, ধানমন্ডি, সাত মসজিদ রোড, ঢাকা। ফোন 01879143051 01715517621 913369। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা আছি আপনার পাশে, লিভার গ্যাস্ট্রিক স্পেশালাইজড হাসপাতাল। এছাড়াও এ সকল রোগের বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব খুঁজতে আজই এই বইটি পড়ুন, গ্যাস্ট্রো লিভারের যত রোগ। বইটি লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান, সাবেক অধ্যাপক ও প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান হ্যাপিটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।